আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভিনের সরণ সূত্র বা উইংস ডিসপ্লেসমেন্ট ল। এটা কি বলছে? এটা আমরা একটা গ্র্যাফ এঁকেছি, একদিকে অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা তরঙ্গ দৈর্ঘ্য নিয়েছি আর ওয়াই অক্ষ বরাবর ইন্টেন্সিটি নিয়েছি, ঠিক আছে? মানে রেডিয়েশন হচ্ছে তো কোনো একটা বস্তু থেকে সেই রেডিয়েশন বা বিকিরণ ক্ষমতাও বলতে পারি সহজভাবে বোঝার জন্য। তো একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা বস্তুকে একটা বস্তু প্রথমে উত্তপ্ত করা হয়েছে একটা নির্দিষ্ট উষ্ণতায়, আমি ধরলাম টি1 উষ্ণতায়। এবার ওই বস্তুটাকে যদি ঠান্ডা হতে দেওয়া হয় তাহলে কি হবে? সেই বস্তুটা থেকে তাপ আস্তে আস্তে বিকিরণ হবে। এবার যে তাপটা বিকিরণ করবে সে কি সবসময় একই তরঙ্গ দৈর্ঘ্যে তাপীয় বিকিরণ করবে? না, সে সমস্ত রকমের তরঙ্গ দৈর্ঘ্যের তাপ সেখান থেকে বিকিরণ করবে, কিন্তু যে তাপীয় তরঙ্গগুলো বিকিরণ মানে বিকিরণ হবে তার মধ্যে একটা তরঙ্গ দৈর্ঘ্যে কী হবে, বিকিরণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে। আমি এখানে যেটা ধরেছি টি1 উষ্ণতার ক্ষেত্রে সেটা ল্যামডা 1, অর্থাৎ ল্যামডা 1 তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? তাহলে বলবো আমরা যে এই ল্যামডা 1 তরঙ্গ দৈর্ঘ্য মানে যে তরঙ্গ দৈর্ঘ্যের জন্য তীব্রতা সবচেয়ে বেশি হচ্ছে সেই তরঙ্গ দৈর্ঘ্য ওই বস্তুর পরম উষ্ণতার সাথে কী হবে, ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ আমরা এটা লিখতে পারি ল্যামডা m প্রপোর্শনাল টু 1/T। ল্যামডা এম হচ্ছে যে টেম্পারেচারে মানে যে তরঙ্গ দৈর্ঘ্যে ইন্টেন্সিটিটা কী হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে? বিকিরণের সেই তরঙ্গ দৈর্ঘ্য সেই পরম উষ্ণতার সাথে কী হচ্ছে, সমানুপাত ব্যস্তানুপাতিক হচ্ছে, ঠিক আছে? আমি আবার বলছি, যা ভিনের সূত্রটা যে কোনো আদর্শ কৃষ্ণ বস্তুর তাপ বিকিরণের সময় যে তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বিকিরণ তাপ শক্তির তীব্রতা সবচেয়ে বেশি হয়, অর্থাৎ সবচেয়ে বেশি তাপ বিকিরণ হয় যে তরঙ্গ দৈর্ঘ্যে, সেটা ওই উষ্ণতার পরম উষ্ণতার কী হয়, ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ ল্যামডা m প্রপোর্শনাল টু ল্যাম 1/T। তাহলে ল্যামডা m ইজ ইকাল টু সামথিং কনস্ট্যান্ট বাই টি। তাহলে ল্যামডা t ইজ ইকাল টু কি, কনস্ট্যান্ট, এইটা আসলো। তাহলে এইভাবে আমি যদি টি2 উষ্ণতায় দেখি তাহলে সেটা কী হবে, ল্যামডা 2 আমি ধরলাম সেই বিকিরণ ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে, মানে ল্যামডা 2 তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে। আর টি3 উষ্ণতায় ল্যামডা 3 তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ ক্ষমতা বা বিকিরণের যে তীব্রতা সবচেয়ে বেশি হচ্ছে। তার মানে আমি এটাও দেখতে পাচ্ছি যে উষ্ণতা যত বাড়ছে, কারণ এখানে আমি নিয়েছি টি1-এর থেকে টি2 বড়, তার থেকে টি3 আরও বড়, মানে উষ্ণতা যত বাড়াচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণ সবচেয়ে বেশি হচ্ছে সেই তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে ছোট হচ্ছে না, আস্তে আস্তে সরে আসছে না। টি1 উষ্ণতায় ল্যামডা 1 তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণ সর্বোচ্চ হয়েছে, টি2 উষ্ণতায় ল্যামডা 2 তরঙ্গ দৈর্ঘ্যে, আর টি3-তে ল্যামডা 3 তরঙ্গ দৈর্ঘ্যে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সরণ হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যটা আস্তে আস্তে কী হচ্ছে, ছোট হচ্ছে। তাই এটাকে বলা হয় ভিনের সরণ সূত্র বা উইন্স ডিসপ্লেসমেন্ট ল। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা আস্তে আস্তে টুয়ার্ডস দ্য শর্টার ওয়েভলেন্থ মানে কম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে অগ্রসর হচ্ছে যত আমি তাপমাত্রা বাড়াচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে যে টি1 উষ্ণতায়, কিন্তু এই স্পেশাল ল্যামডা 1-এ কী হচ্ছে, বিকিরণটা সবচেয়ে বেশি হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি সবগুলোর জন্য লিখতে পারি যে ল্যামডা 1 টি1, তাহলে টি2 উষ্ণতার জন্য ল্যামডা 2 টি2, আর টি3 উষ্ণতার জন্য এখান থেকে ল্যামডা 3 টি3 ইজ কি, কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টকে একটা ধ্রুবক বলা হয় বি, এবং সেটার নাম হচ্ছে উইন্স কনস্ট্যান্ট। এবং এটার মান কত, 2.898 হয়, এটা 2.898 × 10⁻³, এটা মিটার কেলভিন। কেন এই যে বি সমান কী দাঁড়াচ্ছে, ল্যামডার ইউনিট হবে মিটারে, এসআই, আর টি হবে কেলভিনে, এসআই ইউনিটে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভিনের সরণ সূত্র। আমি আবার বলছি যে যখন কোনো একটা বস্তুকে উত্তপ্ত করা হয় তখন সেই বস্তু থেকে সমস্ত ধরনের বিকিরণ হয়, সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যে সেই বিকিরণটা হয়, ঠিক আছে? কিন্তু সবচেয়ে বেশি বিকিরণ যে তরঙ্গ দৈর্ঘ্যে হয় সেটা আমি ধরেছি ল্যামডা m। তাহলে সেই টি উষ্ণতায় থাকা বস্তুর সাথে সেই ল্যামডা m-এর রিলেশন কি, ল্যামডা m প্রপোর্শনাল টু 1/T, ঠিক আছে? তাহলে ল্যামডা m ইজ ইকাল টু কি, সামথিং কনস্ট্যান্ট বাই টি। তাহলে ল্যামডা m টি ইজ ইকাল টু কি, ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এবার যদি আমি বিভিন্ন উষ্ণতায় টি1, টি2 আর টি3 উষ্ণতায় যদি সেই তরঙ্গ দৈর্ঘ্যটা যে তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণের যে ইন্টেন্সিটি বা প্রাবল্য বা তীব্রতা সবচেয়ে বেশি হচ্ছে, ঠিক আছে, সেটা যদি ল্যামডা 1, ল্যামডা 2 আর ল্যামডা 3 হয়, তাহলে আমরা গাণিতিক রূপটা এইভাবে দেখাতে পারি, ঠিক আছে? ইন্টেন্সিটি অফ রেডিয়েশন মানে যে তরঙ্গ দৈর্ঘ্যে সবচেয়ে বেশি পরিমাণ তাপটা বিকিরণ করছে একটা নির্দিষ্ট উষ্ণতায়, সেটাই বোঝানো হয়েছে। কিন্তু ল্যামডা m-টা হচ্ছে সেই ওয়েভলেন্থটা। তাহলে এটাই হলো
উইন্স ডিসপ্লেসমেন্ট ল, আর এই সাথে এই বিকিরণটা টোটালটা শেষ হলো।